আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবে আশা করছি সবে অনেক অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য তো আজকের ব্লগটি খুবই ছোটো তো আশা করছি সম্পূর্ণ ব্লগটি সবাই দেখবেন আর আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন সকলগুলা হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে তো এখানে পাট শাক নিয়ে আসছে আর এই পাট শাকটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাক আমি পাট শাক সবসময় যদি আমাকে দেয় আমি সময় খেতে পারবো কারণ আমার কাছে অনেক ভালো লাগে পাট শাক আর এখানে হচ্ছে কিছু বেগুন আসছে তো বেগুনটা হচ্ছে একদম ফ্রেশ ছিল দেখতে পাচ্ছেন একদম টাটকা আর শাকগুলো আর তার সাথে নিয়ে আসছে কিছু শশা সবগুলো সবজি অনেক ফ্রেশ ছিল তো মোটামুটি বাজার আজকে ভালোই ছিল আর নিয়ে আসছিল কিছু টাকি মাছ একই মাছ শোল মাছ যেটাই হোক না কেন তো নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম ফ্রেশ তো আজকে বাজারগুলো খুব ভালোই লেগেছে আমার কাছে আর পাট শাক দেখলে তো আমার মনে হয় আমি কাঁচাই খেতে পারবো কারণ আমার কাছে পাট শাক এত ভালো লাগে কি বলবো আর তো আমি এখন হচ্ছে মাছগুলো বের করে নিয়েছি তো মাছগুলো বের করার সময় আমার অনেক ভয় লাগছিল কারণ অনেক লাফালাফি করছিল তো শেষ পর্যন্ত বের করার সময় একটা নিচেই পড়ে গেছিলো তিনটা মাছ আর কি বেশি আনিনি তো আমার হাজব্যান্ড সবসময় মাছ কম করে আনে তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি যে কোনো মাছ আনলে আমি দেখাই ও সবসময় হচ্ছে মানে ফ্রেশ মাছ খেতে চায় ফ্রিজে রেখে বেশি বেশি দিন আর কি হয়ে যায় এ ওই সব মাছ আর কি খেতে চায় না ও সবসময় বলে যে ফ্রিজের মাছ খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে সবসময় কম করে আনে মাছ হঠাৎ করে যদি ভালো মাছ পেয়ে যায় তখন আর কি বেশি করে আনে কিন্তু সবসময় মাছ কম করে আনারই চেষ্টা করে কারণ ফ্রিজে রেখে মাছ খেতে আমারও ভালো লাগে না তো এই তো মাছগুলো বের করে নিলাম এখন হচ্ছে মাছগুলো কেটে তারপর হচ্ছে একদম দুপুরে রান্না করতে চলে যাব আর আজকে কিন্তু আমি নিজে হচ্ছে লাকড়ির চুলায় রান্না করব তো চলুন রান্নাটা শুরু করে দিই তো এই তো লাকড়ি চুলা এসে পড়েছি আমি এখন রান্নাও শুরু করে দিয়েছি তো প্রথমে আমি লাকড়ি চুলায় হচ্ছে ভাত রান্না করে ফেলেছি তো ভাত রান্না হয়ে গেছে আমার তো এখন হচ্ছে আমি শাক রান্না করতেছি তো পাট শাকটা কিন্তু খুবই কচি এর জন্য আর ভাব দিলাম না একদম ডাইরেক্ট রান্না করে ফেলবো আর এর জন্য আমি তেলে তেল দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কাঁচামরিচের কুচিও দিয়ে দিলাম আর পাট শাক কিন্তু রসুন দিয়ে ফোড়ন দিতে হয় না এটা কে কে করে অথবা কে করে না আমি জানি না কিন্তু আম্মু সবসময় বলে যে পাট শাক নাকি রসুন দিয়ে ফোড়ন দিতে হয় না এরকম পেঁয়াজ দিয়ে রান্না করলেই হয়ে যায় তো আমি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু শাক অনেক কম একদম উনিয়ে যাবে অল্প একটু হয়ে যাবে আর পাট শাক কিন্তু এখন অনেক মানে প্রচুর দাম কারণ নতুন যেটা যে সবজিটা বের হয় সেই সবজিটা অনেক দামি থাকে তো এখানে হচ্ছে আমি শাকটা এখন রান্না করে নিব তো আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আর আপনি চাইলে আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আর যারা অলরেডি করে দিয়েছেন আপু ভাইরা তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এদিক দিয়ে হচ্ছে আমি পাশাকুলো দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুক্ষণ পাট শাকগুলো কীভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নেব তো এভাবে করে পাট শাকটা আমি রান্না করে নিয়েছি আর পাট শাক আমার খুব ভালো লাগে আমাকে যদি প্রতিদিন গরম ভাতের সাথে পাট শাক দেওয়া যায় তো আমি প্রতিদিনই কিন্তু পাট শাক দিয়ে ভাত খেয়ে নেব আগেও বললাম এখনও বলছি কারণ আমার এটা খুবই একটা পছন্দের শাক আমার খুব ভালো লাগে পাট শাক খেতে তো ঠিক আছে আমি পাট শাকটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি হচ্ছে শোল মাছ কেটে নিয়েছি আর এখন হচ্ছে শুধু টুকরোগুলো রান্না করব আর শোল মাছের যে লেজ মাথাগুলো রেখে দিয়েছি আমি ভেবেছি দিয়ে একদিন লাউ রান্না করব এর জন্য শুধু টুকরাগুলো রান্না করছি তো এই যে এই যে কড়াইটাতে আমি শাক রান্না করেছিলাম সেই কড়াইটাতে আবার মাছটা রান্না করছি শাকটা আমি নামিয়ে রেখেছি তারপর হচ্ছে এখন মাছটা ভুনা করে নিব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো তো সব মশলাগুলো আমি হচ্ছে এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি তো এখন ভালো করে হচ্ছে মশলাগুলো একটু কষিয়ে নিব আর মাছগুলো কিন্তু একদম কাঁচা এরকমভাবে ভাবে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে তো মাছগুলো দিয়ে দিলাম এখন হলো মাছগুলো ভালো করে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর শোল মাছ কিন্তু এইভাবে করে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে তো আমি ভালো করে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে একদম সুন্দর করে কষিয়ে নেব তারপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিব এখানে তো এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেল তো আমি পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব জিরার ফাঁকি তো আজকে আর ধনিয়া পাতা দিব না কারণ জিরার ফাঁকি দিয়ে শোল মাছ রান্না করলে অনেক ভালো লাগে যেহেতু গরমকাল চলে এসেছে তো একটু ঝোল ঝোল করে জিরার ফাঁকি দিয়ে মাছটা রান্না করে নিব তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিব আর বেশি বড় না তো সবাই আমার ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ